Hello viewers, welcome to our channel tslifebd. Ajker recipe chicken bhuna, so stay with us. So viewers, amra prothome chicken niye niyechi poriman moto, er sathe tok doi ebong etar sathe jeta korechi je morichir gura, holuder gura এবং লবণ পরিমাণ মতো নিয়ে আমরা এটাকে মাখিয়ে নেব আর কি, ভালোভাবে এমন ভাবে মাখিয়ে নেব যাতে যে গোশগুলো সেটা মেয়োনেট হয় ভালোভাবে আর কি। এদিকে আমরা দুটো আলু পরিমাণ মতো আর কি, আলু যেটা আপনাদের পরিমাণ মতো আলু কেটে নেবেন আর কি। সো আমরা এখানে কেটে নিয়েছি দুটো আলু, এর সাথে আমরা লবণ অ্যাড করে দিলাম, হলুদের গুঁড়া অ্যাড করে দিলাম, এবং এর সাথে যেটা করব এখন সেটা হচ্ছে আমরা কিছু মরিচের গুঁড়া অ্যাড করব আর কি। অ্যাড করে আমরা এই আলুটাকে ভালোভাবে মেখে নেব যাতে এই মশলাগুলো ভালোভাবে মাখা হয় আলুটার সাথে। ভিউয়ার্স, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা তেল অ্যাড করে একটা প্যানে তেল নিয়ে গরম করে ওর মধ্যে আলু আমরা যেগুলো মাখিয়ে নিয়েছিলাম সেই আলুগুলো আমরা দিয়ে দিলাম, দিয়ে আমরা আলুগুলোকে ভালোভাবে ভাজতে থাকব। এমনভাবে ভাজবো যেন বেশি না ভাজা হয়ে যায়, লাইক হচ্ছে কালারটা যেন একটু কাঁচা কাঁচাই থাকে। অনেক সময় দেখা যায় যে আমরা পুড়িয়ে ফেলি, ওইটা যেন না হয় সেদিকটা খেয়াল রাখবো। সো দেখছেন আমাদের আলুটা কিন্তু পরিপূর্ণ একদম প্রপার ওয়েতে আমরা কিন্তু ভেজে নিয়েছি। এখানে আমরা পেঁয়াজের কুচি করে নিয়েছি, এখানে রসুনের কুচি করে নিয়েছি, যেগুলো আমরা এখন ভেজে নেব। সো আমরা পেঁয়াজের কুচিগুলো অলরেডি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি, এখন যেটা করব সেটা হচ্ছে আমরা রসুনের যে কুচিগুলো করেছিলাম সেগুলো অ্যাড করে দিলাম, দিয়ে আমরা এগুলোকে আমরা ভেজে নেব, সুন্দর করে ভাজবো যাতে মোটামুটি সুন্দর হয় ভাজাটা, পুড়ে না যায় সেদিকটা খেয়াল রাখবো, এবং কালারগুলো যেন বাদামি বর্ণ ধারণ করে এদিকটা খেয়াল রাখবো। তো এটার সাথে আমরা যেটা করলাম যে অ্যাড করে দিলাম জিরা, এলাচি, আপনারা আপনাদের পরিমাণ মতো, আমরা এখানে 5টি এলাচি ইউজ করেছি, দারচিনি, সেই দারুচিনি দ্বীপ থেকে এসেছে দারুচিনি, এবং তেজপাতা, যার শুধুই পাতা এবং গন্ধের কিন্তু একটা কম্বিনেশন ক্রিয়েট করে তেজপাতা। সো আমরা এখানে তেজপাতা অ্যাড করে দিয়েছি। আমরা এখন আদা বাটা, এবং রসুন বাটা এই দুটো অ্যাড করে নিয়েছি, এবং পেঁয়াজ বাটা, তিনটা কম্বিনেশন যেটা। সো আমরা এখানে পরিমাণ মতো এক চা চামচ করে আমরা এই পেস্টগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এই মশলাটাকে আমরা ভালোভাবে কষিয়ে নেব আর কি। আমরা বাংলাদেশিরা ম্যাক্সিমামই জানি যে আসলে কষানো কি, সো আমরা এই মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। এখন যেটা হচ্ছে আমরা এর সাথে পরিমাণ মতো লবণ অ্যাড করে নেব, হলুদের গুঁড়া আমরা অ্যাড করে দিলাম, মরিচের গুঁড়া আমরা অ্যাড করে দিয়েছি অলরেডি, এবং এখন যেটা করলাম সেটা হচ্ছে হলুদের গুঁড়া আমরা অ্যাড করে দিলাম, দিয়ে আমরা এই কষানো যে পেঁয়াজ প্লাস সব কিছু যে কম্বিনেশন এটা যেন ভালোভাবে হয়, অলরেডি কিন্তু একটি স্মেল কিন্তু আমরা পাচ্ছি। সো আজকের রান্না কিন্তু একটা অন্যরকম, এই অন্যরকম হবে। সো আমাদের যে মিউনিট করে রাখা আমাদের কোচগুলো সেগুলো কিন্তু আমরা এর মধ্যে যে আমাদের মশলাটা সেটার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এখন কোচগুলোকে সুন্দরভাবে
মাখা মাখা করে নেব আর কি মশলাগুলোর সাথে। সো এই দিকটা খেয়াল রাখবো যেন প্রপার ওয়েতে আমরা মাখা মাখাটা করতে পারি। আর আই গেস এখনকার ম্যাক্সিমাম বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ সবাই কিন্তু চিকেন খেতে ভালোবাসে। সো আমরা কিন্তু এটা খুব সহজে সিম্পলি ওয়েতে এই একটা রেসিপি আমরা বানাতে পারবো। সো আমরা এখানে ধনিয়ার গুঁড়া অ্যাড করে দিলাম আর কি, অ্যাড করে আমরা মুরগিটাকে ভালোভাবে মাখাবো, মাখা মাখা করে নেবো। অলরেডি কিন্তু আমাদের এগুলো কিন্তু আঁচের আছে, হালকা আঁচে দিয়ে আমরা এই জিনিসটা কিন্তু ই করতে থাকবো। দেখেছেন, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স যে অলরেডি পানি কিন্তু ছেড়ে দিয়েছে। আমরা এটাকে হালকা আঁচে 2-3 মিনিটস আমরা এটাকে ঢেকে রাখবো। এই যে দেখছেন যে আমাদের কিন্তু অলরেডি পানি পানি হয়ে গেছে, হালকা একটা কষানোর যে ব্যাপারটা এটা কিন্তু চলে এসেছে, এটা অলরেডি একটা অন্যরকম স্মেল ক্রিয়েট করেছে। টক দইয়ের কারণে কিন্তু এই পানিটা এসেছে। যেটা হয়েছে যে এখন আমরা আলুগুলো, যে ভেজে রাখা আলুগুলো আমরা এর মধ্যে দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, খুব সহজে কিন্তু আমরা এই রেসিপিটা বাসায় ট্রাই করতে পারি, এবং খুব সহজে কিন্তু এটা হঠাৎ করে যদি আপনাদের বাসায় গেস্ট চলে আসে, কেন নয়, ফ্রিজ থেকে একটা মুরগি বের করলেন, তারপরে হুট করে 20 মিনিটসের মধ্যে একটা রেসিপি ক্রিয়েট করে ফেললেন। সো কেন ভয় করবেন যে রান্না খুব কষ্টের ব্যাপার, সেটা অবশ্যই মাথায় রাখবেন এবং খুব সহজেই আপনারা কিন্তু রান্না করে ফেলতে পারবেন। দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি যে আলুর মধ্যে যে পানি থাকে সেটা কিন্তু ছেড়ে দিয়েছে, এবং পানি কিন্তু অলরেডি আমরা একটু দিয়েছিলাম। সো এই পানিটা কিন্তু পানি আসে, ঝোলঝোল একটা ব্যাপার এটা কিন্তু আসে অলরেডি। গোষ্ঠটা কিন্তু কষানো পর্যায়ে রয়েছে আর কি। এখন যেটা হয়েছে যে আমরা এর মধ্যে পরিমাণ মতো পানি অ্যাড করে দিলাম। কোনোভাবে এই পানিটা যে সেদ্ধ দিতে হবে তা কিন্তু না, পানি আপনি এমনি নর্মাল পানি, ঠান্ডা পানি ইউজ করতে পারবেন, এতে কোনো প্রবলেম নেই। সো এটা নিয়ে টেনশন করার কিছু নেই। এখন আমাদের যেটা ব্যাপার সেটা হচ্ছে যে আমাদের ওয়েট করার সময়, সো আমরা 5-10 মিনিটস পর আমাদের এই সিচুয়েশন এসে দাঁড়িয়েছে। সো আমাদের পানি কিন্তু অলমোস্ট কমে এসেছে, ঝোলের পরিমাণ অনেকটাই কমে এসেছে, আমাদের রান্নাও কিন্তু অলমোস্ট কমপ্লিট। সো এখন আমরা যেটা করবো, জিরার গুঁড়া হালকা পরিমাণে এটার মধ্যে ছিটিয়ে দেব, যাতে একটা অন্যরকম ফ্লেভার ক্রিয়েট করে, একটা অন্যরকম টেস্ট ক্রিয়েট করে। সো ভিউয়ার্স, এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা হালকা পরিমাণ চিনি এটার সাথে অ্যাড করে এটাকে আমরা 5 মিনিটসের মতো দমে রেখে দেওয়ার যে ব্যাপারটা ওইটাই রেখে দেবো আর কি। সো আমাদের রান্না কিন্তু কমপ্লিট ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন ওয়াও, ওয়ার্ড এ কম্বিনেশন, ওয়ার্ড এ টেস্টি একটা ফ্লেভার চলে এসেছে এবং স্মেল বের হচ্ছে। সো ভিউয়ার্স, আমি আজকে এখান থেকে বিদায় নিচ্ছি তাড়াতাড়ি, কারণ আমার চিকেন অনেক ফেভারিট, আমি আজকে খেতে যাচ্ছি। সো দেখা হবে, বাই বাই, এবং আমাদের সাথে থাকুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইকস দিন, কমেন্টস করুন, এবং আপনাদের ইন্টারেস্টেড কোনো রেসিপি থাকলে অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন, আমরা সেটা চাই করে আপনাদের সাথে শেয়ার করবো।